নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, সাত বাংলার আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাঙালিদের প্রথম পাতের শুক্তোর একটি রেসিপি, দুধ শুক্ত। যদিও এটি একটি সাবেকি রান্না, তবুও অনুষ্ঠান বাড়ির মতো স্বাদে গন্ধে ভরপুর শুক্তোর কিছু সিক্রেট মশলার সুলুক সন্ধান সহ এই রেসিপিটি আশা করি আপনাদের খুব ভালো লাগবে। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল, যাতে ছোটোখাটো টিপসগুলো মিস না হয়ে যায়। তো চলুন শুরু করা যাক দুধ শুক্ত। প্রথমে কিছু মশলা তৈরি করে নেওয়ার জন্য গ্যাসে একটি কড়াই হালকা গরম করে দিয়ে দিলাম এক চা চামচ পাঁচফোড়ন, আধা চামচ জিরা। একটু নেড়েচেড়ে ভাজা গন্ধ বের হলেই দিয়ে দিলাম হলুদ সরষে এক চামচ। গ্যাস অফ করে দিয়েই নাড়াচাড়া করছি, কারণ কড়াইয়ের গরমেই সরষে হালকা ভাজা হয়ে যাবে, বেশি ভাজলে তেতো হয়ে যাবে। এগুলোকে একটু ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এক চামচ রাঁধুনি নিয়ে নিয়েছি আলাদা করে, এটি বেটে নেব। এবার গ্যাস জ্বালিয়ে কড়াইতে তিন টেবিল চামচ সরষের তেল গরম করে দিয়ে দিলাম লবণ হলুদ মাখানো এরকম লম্বাটে করে কাটা কয়েকটি বেগুনের টুকরো। ঢাকা না দিয়েই নেড়ে চেড়ে এগুলি ভেজে নেব। আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এবার বেগুনগুলি লাল করে ভেজে তুলে রাখলাম। ওই তেলেই ভেজে নিলাম কয়েকটি বাড়িতে বানানো বিউলির ডালের বড়ি, আপনারা এগুলি দোকানেও কিনতে পাবেন। এবার ওই তেলে দিয়ে দিলাম লবণ হলুদ মেখে রাখা কিছু করলার টুকরো নিংড়ে নিয়ে। এভাবে লাল করে ভেজে নিলে করলা বেশি তেতো লাগবে না। আগে থেকেই একটি পাত্রে আলু, কাঁচকলা, পেঁপে, সজনে ডাঁটা এভাবে লম্বাটে করে কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এখন করলাগুলি তুলে নিয়ে ওই কড়াইতে দিয়ে দিলাম আরও এক টেবিল চামচ সরষের তেল, দিয়ে দিলাম অল্প একটু পাঁচফোড়ন, একটি তেজপাতা ও একটি গোটা শুকনো লঙ্কা, ঝালের জন্য নয়, ফ্লেভারের জন্য। ফোড়ন থেকে ভাজা ভাজা গন্ধ বেরোলে দিয়ে দিলাম কেটে রাখা সবজিগুলি। সবজিগুলিকে খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। মাঝে মাঝে ঢাকা দিয়ে কষাতে কষাতে পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং লবণ দিয়ে দিলাম। এভাবে কষাতে কষাতেই দিয়ে দিচ্ছি কিছু মশলা। একটি বাটিতে নিয়েছি এক টেবিল চামচ আদা বাটা, এক চামচ সেই রাঁধুনি বাটা এবং আধা চামচ হিং। এই সবকে এক চামচ জল দিয়ে গুলে সবজিতে দিয়ে দিলাম একটা সুন্দর ফ্লেভারের জন্য। খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম এক বাটি ঈষদুষ্ণ দুধ এবং পরিমাণ মতো জল। অল্প চিনি দিয়ে নেড়ে চেড়ে ঢেকে রান্না হতে দিলাম প্রায় পাঁচ মিনিট। পাঁচ মিনিট পর ঢাকা খুলে দিয়ে দিলাম ভেজে রাখা বেগুন, বড়ি ও করলা। এগুলিকে সুন্দর করে মিশিয়ে ওপর থেকে ছড়িয়ে দিলাম সেই ভাজা মশলার গুঁড়ো। ঢাকা দিয়ে রান্না হতে দিলাম দু তিন মিনিট। তারপর ঢাকা খুলে দিয়ে দিলাম এক টেবিল চামচ ঘি, এই ভাজা মশলা এবং ঘিয়ের ফ্লেভার এই শুক্তোতে এক অনন্য মাত্রা যোগ করে দেয়। ঘিকে ভালো করে মিশিয়ে গ্যাস অফ করে ঢেকে স্ট্যান্ডিং টাইম দিলাম আরও তিন চার মিনিট। ফিরে এসে ঢাকা খুলে দিলাম। দেখুন বন্ধুরা, আমাদের দুধ শুক্তো একেবারে প্রস্তুত। রেসিপিটি কেমন লাগলো আমায় লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। যেন ভিডিওটি দেখার জন্য অজস্র ধন্যবাদ।